র্যাগিংয়ে অভিযুক্ত বর্ধমান মেডিকেলে সাসপেন্ডেড 10 স্টুডেন্টকে ক্লাস করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত ক্লাস করার অনুমতি দিলেও তারা এখনই হোস্টেলে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন। 11 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 11 সেপ্টেম্বর ঈশা পাল সহ 10 জনের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আনেন বর্ধমান মেডিকেল কলেজের কয়েকজন ছাত্রছাত্রী। এরপরেই এই 10 জন পড়ুয়াকে ক্লাস এবং হোস্টেলে ঢুকতে নিষেধ করেছিল কলেজ কাউন্সিল। শুক্রবার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন, এই সাসপেন্ডেড ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবেন, তবে এখনই হোস্টেলে ঢুকতে পারবেন না তারা। শুক্রবার হাইকোর্টে অভিযুক্তদের হয়ে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের চাপেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল কলেজ কাউন্সিল। যদিও কলেজ কাউন্সিল কোনোভাবেই কাউকে সাসপেন্ড করতে পারে না, এই ক্ষমতা রয়েছে একাডেমিক কাউন্সিলের। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি ইন্ট্রিম অর্ডার দিয়েছেন 11 তারিখ থেকে এই স্টুডেন্টরা ক্লাসে পার্টিসিপেট করতে পারবে। একটা রেজুলেশন দিয়েছিল কলেজ কাউন্সিল অন দি বেসিস অফ ইনফরমেশন রিসিভ বাই দেম অ্যান্ড বিকজ অফ দি ইমোশন অফ সাব স্টুডেন্টস দে এনকোয়ারি কমিটি ওয়াজ কনস্টিটিউটেড, এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে। আর 11 সেপ্টেম্বর যে সবাইকে ডিভার্ড করে দিল কলেজ কাউন্সিল। আমাদের বক্তব্য হচ্ছে কলেজ কাউন্সিলের এই পাওয়ারটাই নেই ডিভার্ড করার, এটা একমাত্র করতে পারে একাডেমিক কাউন্সিল।